আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রমজানের আরেকটি পবিত্র দিন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অনেক দিন পর। আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা আর কি বাসায় যা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ইফতারের আয়োজনে একটু ভিন্নতা ছিল, ছিল হচ্ছে চিকেন কাবাব, রাইস আর চাইনিজ ভেজিটেবল। তো সবসময় রেগুলার ইফতার খেতে ভালো লাগে না, তো একটু ভিন্ন রকমের খাবার খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে, যেমন আমার লাগে। তো এখানে তো দেখতে পাচ্ছেন চিকেন ভাজতে গিয়ে কি অবস্থা চতুর্পাশে, আর এদিকে রাইসটাও আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর এদিকে চিকেনটাও রেডি। আমি সবসময় ইফতারের অনেক আগেই ইফতারি সব রেডি করে ফেলি, যেহেতু আজান দেওয়ার সাথে সাথেই টেবিলে আমরা খেতে বসে যাব। তো এরপরে একটু ছাদে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, একটু ছাদে প্রশান্তি পাওয়া যায়, আর এই ছোট্ট বাবাটাকে নিয়ে গিয়েছিলাম। আম্মু ছিল আমার সাথে, ছাদে কাপড়গুলো তুলছিল, আর আমি আমার ছোট্ট বাবাটাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। আর এই পাশে আমার মামা শ্বশুররা যে বিল্ডিং করছে সেটার কাজও চলছে, আর কিছুক্ষণ পরেই তো মাগরিবের আজান দিয়ে দিবে, তো আমরাও নেমে যাব অবশ্য ছাদ থেকে। আর আমি ছাদে কিছু মরিচ শুকাতে দিয়েছিলাম, আমার ছোটো বাবাটা সেই মরিচগুলো নিয়ে খেলছে। যতই বলি না কেন যে হাত জ্বালা করবে, চোখ জ্বালা করবে, সে তো কথা শোনার মতো না, সে ভীষণ মজা পাচ্ছে আর কি মরিচগুলো পেয়ে। তো এদিকে মিষ্টি ভাইয়া আপুদেরকে একটু ছোট করে বলে নেই, সবাই আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করে যাচ্ছেন বিধায় আজকে আমি এত দূর, তাই না? তো এভাবে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, আর আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব সাপোর্ট করার। আমি জানি সবাই নিজের লাইফ নিয়ে অনেক ব্যস্ত, সেম আমিও এতটাই ব্যস্ত থাকি যে আজকে 4-5 দিন থেকে ভিডিও দিতে পারছি না। তো ইনশাল্লাহ আমি সবসময় ট্রাই করি সবার ঘরে ঘরে গিয়ে তাদের ভিডিওটা চেক করে আসা, দেখে আসা। তো যাদেরকে আমি মানে যাদের চ্যানেল ভিডিও দেখতে পারি না তাদের কাছে সরি বলে নিচ্ছি, যখনই সময় পাই তখনই আর কি দেখে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, ছাদ থেকে নেমে ইফতারের প্লেট রেডি করছিলাম। এখানে আমার বাসা থেকে রোজই দুজনের ইফতার যায়, এটা আমি আগেও বলেছি। তো একজনেরটা রেডি করছিলাম, আরেকজনেরটাও আর কি করব। তো আম্মু সব কিছু তৈরি করে দিচ্ছে। আর আরেকটা ছোট্ট কথা বলে নিই, যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে অলে প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর মিষ্টি ভাইয়া আপুরা, আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে খুব সহজে আপনারা যোগাযোগ করতে পারেন। ইউটিউবের যে কোনো বিষয়ে আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন, আর আমাকে ফোন দিয়ে সব কিছু জেনে নিতে পারেন ইনশাল্লাহ। তো এই তো ইফতার রেডি করছে আর কি আম্মু, একটু পরেই আজান দিয়ে দিবে, তো আমরাও ইফতারটা আর কি করে নেব। আর এর মধ্যে অনেকেই জানেন যে আমি ইউটিউবের পিছনে একটা ছোট কাজ করে থাকি, যেমন সাবস্ক্রাইবার পূরণ করা, ওয়াচিং টাইম পূরণ করা, খুবই অর্গানিকভাবে করি। তো সেই কারণে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। তো ইফতারের পরপরই কিন্তু রাইসার হুজুর চলে আসে, আর এদিকে দেখুন ইফতার করার পরপর আমার পুরো রান্নাঘরটার কি অবস্থা, সমস্ত থালাবাটি দিয়ে। তো সব কিছু এখন আর কি ক্লিন করে নিব, আর সাথে বসিয়ে দিয়েছি চা। চা তো খেতেই হবে, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করে, চা না খেলে তো ভালোই লাগে না। তো চাটা বসিয়ে তারপরে আর কি সব কিছু ক্লিন করে নেব, আর ফাঁকে চাটা হয়ে যাবে, খুবই লো আঁচে দিয়ে রাখলে চাটা আর কি অনেক ভালো লাগে খেতে। আর এক একজনের চা এক এক রকম হয়, তো আমি আর কি যেভাবে চা বানাই এটা জাস্ট দেখাচ্ছি, শিখাচ্ছি না, কারণ চা তো অ্যাটলিস্ট সবাই বানাতেই পারে, তাই না? তো যাই হোক, এই যে এখানে লো আঁচে দিয়ে তারপরে আমি প্লেট বাটিগুলো আর কি থালাবাটিগুলো ক্লিন করে নেব। তো এই তো আমার চা তৈরি, আর এদিকে সমস্ত রান্নাঘরটাও ক্লিন করে ফেলেছি, অনেক থালাবাটি ছিল সব কিছু ধুয়ে আবার রেখে দিয়েছি,
আবার সেহরি, আবার সন্ধ্যারাতের খাবার, আবার সেহরি, সব কিছু আবার রয়েছে। মানে রমজান মাসের কাজ বলে শেষ করা যায় না, এত এত কাজ, এত এত ব্যস্ততা। তো এই ব্যস্ততার মধ্যে যতটুকু পারি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি, যতটুকু পারি সবার ঘরে গিয়ে হাজিরা দিয়ে আসতে সেটাও চেষ্টা করি। আর যেহেতু ইউটিউবের পিছনেও আমার আরও কিছু কাজ আছে ইউটিউবিং ছাড়াও, অনেক ভাইয়া আপুদের চ্যানেল মনিটাইজেশন করে দেই, তাদের চ্যানেল নিয়ে কাজ করি, তো অন্য অন্যদের চ্যানেল নিয়ে কাজ করতে গিয়ে দেখা যায় নিজের চ্যানেল নিয়ে আর কাজ করা হয় না। তো যাই হোক, এ হচ্ছে আমার অবস্থা। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আবার কথা হবে। আর যেতে যেতে বলে যাই আবারও, যদি আমার সাথে যোগাযোগ করতে চান ইউটিউবের যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সব কিছু নিয়ে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।